আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত্মাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান নৈতিক অবক্ষয়ের ভয়াবহ বিভৎসরূপ সম্পর্কে আনুষ্ণার আলোকে কিছু আলোকপাত করার উদ্দেশ্যে আজকের বিষয়বস্তু হল নোয়াখালী জেলায় নারীকে বিভস্রকরণ পর্ব এক প্রথম পর্বে একটি ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ইতিহাসের পাতায় যে ঘটনা লিখিত আছে একজন নারীকে মদিনার কাইনুকা বাজারে আংশিক বিবস্র করা হয়েছিল তিনি ছিলেন একজন মুসলিমা নারী বনি কাহুকা ছিল ইহুদি ইহুদি গোত্র সেই ইহুদি গোত্রের বাজার ছিল সেখানে তো সে নারী সম্পর্কে ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি ইমরাতুন মিনাল মুসলিম নাকদ ইলাসুকে বনি কাহনুকা একজন মুসলিমা নারী বানিকায়নুকা বাজারে গেলেন ওজালাসাদ ইলা আহেদা সৌগাতিল ইয়াহুদ তিনি একজন ইহুদি স্বর্ণকারের দোকানে গেলেন তবেই অতাস্থারী মিনহু তার কাছ থেকে কিছু কেনার জন্যে ফাজাহল আল ইহুদ ইউরিদুন এহা আল কাশী হেহা দোকানের আশপাশের ইহুদি এবং মালিক ইহুদি তারা ওই মুসলিমা নারীর চেহারার নিকাব চেহারার পর্দা খোলার জন্য পিয়া করছিল। করছিল অরফুল মুসলিম ওই মুসলিমা নারী এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যে আমি আমার পর্দার নিকাব চেহারার নিকাব পর্দা আমি খুলব না ফাজা আহাদুল ইহুদি মিন খালফেহা অরফ বিরোয়া সাহা সৌর তাদেরই একজন ইহুদি ওই মুসলিমা রমণীর পেছনে এসে তার মাথার হিজাবের সাথে তার যে তার যে কাপড় পরিহিত বস্ত্র ছিল সেটার এক প্রান্ত গেরো দিয়ে দিল হিজাবের সাথে তিনি যেহেতু বসা ছিলেন তিনি টের পাননি স্বভাবতই নিচের কাপড় যখন হিজাবের সাথে গেরা দেওয়া হলো সর মুসলিম মহিলা যখন তিনি দাঁড়ালেন তখন তার নিচের কাপড়টা যেহেতু মাথার সাথে গেরো দেওয়া হিজাবের সাথে পিছন থেকে তার কাপড় খুলে গেল তিনি চিৎকার করলেন চিৎকার করলে ফাজা ও ইহুদি ইহুদির এই আহাদুল গোত্রীর ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে আবার এই মুসলিম যিনি ওই অপরাধীকে হত্যা করলো এই মুসলিমকে ইহুদি জাতি একসাথে তারা আবার হত্যা করে ফেললো দুটা হত্যাকাণ্ড ঘটলো একজন মুসলিমা নারীকে আংশিক বিবস্ত্র করার কারণে যে এটা করেছে ইহুদি সে মুসলিমের হাতে নিহত হয়েছে আবার যে মুসলিম তাকে হত্যা করেছে সেই মুসলিম ইহুদি গোত্রের হাতে নিহত হয়েছে দুটো হত্যাকাণ্ডের ঘটনা এখানে ঘটলো মদিনাতিল বাড়া মদিনা মনোয়ার বানু কায়নুকা বাজারের এই ঘটনা এক বিশাল ইতিহাস জন্ম দিল পৃথিবীতে এরপরে কি হলো ইতিহাস লিখছে দৌলতুন কামিলা তাতে হার আজবিম আজলিম ওয়াহেদা একটি পুরো রাষ্ট্র শক্তি একজন নারীর ইজ্জত রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়লো পুরো একটা রাষ্ট্র শক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের মদিনা রাষ্ট্র পুরোটাই ওই একজন রমণীর পক্ষ নিয়ে গোটা রাষ্ট্র শক্তি বনু গোত্রের বিরুদ্ধে ব্যবহার করলেন ইতিহাস থেকে শুনুন কি হলো ওয়াসাল আল আমর ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো ওয়ালা আল ফাউরি জামা সহাবা ওয়া জহাজা জাইশান জাইশান তাৎক্ষণিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে একত্রিত করলেন এবং একটা বাহিনী তৈরি করে ফেললেন এমার্জেন্সি অন্তকালা সারিয়ান এলাকা হুসুন বানী কায়নুকা বনকায়নুকা কায়নুকা যেহেতু অনেক সৈর্ণবল অস্ত্র বল দুর্গবল অনেক কিছু সেইকালের যুদ্ধের দৃষ্টিকোণ থেকে তারা অনেক শক্তিশালী ছিল নবীজি এই জন্য একটা বাহিনী নিয়ে সেই বন কায়নুকাকে ঘেরাও দিলেন ও হাসরাল হুসুন অফি দা খেলা বন ভিতরে রেখেই চারপাশ থেকে তিনি ঘেরাও দিলেন ও আসররা আলাস্তেক মালির হেসারে হাত তাইঞ্জেলা ইয়াহুদওয়ালা আমরে নবীজি বললেন আমার ফায়সালার ওপরে রাজি হয়ে যতক্ষণে দুর্গ থেকে নেমে না আসবে ততক্ষণে চলবে তোমাদের বিরুদ্ধে এটা একটা ইতিহাস এরপরের ঘটনা বিশাল ঘটনা একজন নারীকে বিবস্ত্র করার জের ধরে বনু কায়নুকা গোত্রের পুরো গোত্রের সম্প্রদায়ের সমস্ত ইহুদিকে তাদের এলাকা থেকে নির্বাসিত করে দেয়া হলো তোমরা এই এলাকাতেই বসবাস করতে পারবে না প্রিয় দর্শকতা ভাই বোনেরা নবী সাল্লামের প্রতিক্রিয়াটি দেখলেন এর সাথে একটি হাদিস শাহী বোখারি শাহী মুসলিম থেকে আপনাদেরকে বলছি হাদতে মুগীর আপনি সব আরদী আল্লাহু তালাহ বর্ণনা করেন যে কল সাহাদুব্দ ওবাদা আনসারি শাহাদু ওবাদা রদী আল্লাহু তালাহানও একদিন বললেন লা অযতুমাম র অতি রজু লা দর তুহু বিশ্বই ফেগৈ আমি যদি দেখি কোনো পুরুষ আমার স্ত্রীকে নির্যাতন করছে আমি তলোয়ার দিয়ে ওই পুরুষটাকে আগে দুখণ্ড করে ফেলে দেব এরপরে আল্লাহ কী বিচার করবেন আমার সেটা করবেন আলামর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সংবাদটি নবীজি পর্যন্ত পৌঁছালো নবী সাল্লাহ সাল্লাম শোনে বললেন তা যাবু নমি নগরে সাদ সাদের এই প্রতিক্রিয়া দেখে তোমরা আশ্চর্য করছো والله لا انا اغییر منه আল্লাহর কসম আমি সাত থেকে আরো বড় প্রতিক্রিয়া করতাম আমার কোনো স্ত্রীর উপরে যদি কোনো পুরুষ নির্যাতন করতে আসতো আমি যে কি করতাম তাকে সেটা তো আল্লাহই জানে والله اغییر আর আল্লাহ আমার চেয়েও আরো বেশি প্রতিক্রিয়া ব্যক্তকারী এই সব ক্ষেত্রে আল্লাহর কোনো বান্দির ইজ্জত যদি কেউ লঙ্ঘন করতে আসে জাতির মা যারা যাদের পবিত্র কোলে মানব শিশুরা সৃষ্টির সেরা আল্লাহর মখলুক এরা যেই কোলে আসবে যেই মায়ের কোলে আসবে সে মায়ের কোল যারা অপবিত্র করবে সে মায়ের ইজ্জতের দিকে যারা হাত বাড়াবে আল্লাহ তালার প্রতিক্রিয়া তাদের বিরুদ্ধে কতটা ভয়াবহ সেটা কোরআনসন্নার বক্তব্যে আমরা জানি আল্লাহ কী ধরনের শাস্তি এসব অপরাধীদের জন্য নির্ণয় করেছেন সম্মানিত ভাই বোনেরা আমি বানু কায়নুকায়ের ঘটনাটি আর নোয়াখালী জেলায় একজন মায়ের যেইভাবে বিবস্ত্র বিভৎস রূপ আমরা দেখলাম দুর্ভাগ্য আমাদের জন্য যে এমন যুগে আমরা বেঁচে আছি যে যুগে এসব ঘটনা ঘটে বানু কায়নুকায় গোত্রের সেখানে কি হয়েছিল শুধু একজন মায়ের হিজাবের সাথে তার কাপড় বেঁধে দেওয়ার কারণে একটুখানি তার ছাত্রে আওরত তার যেই শরীরটা প্রকাশ পেয়েছিল এতটুকুর জন্য সেখানে কি হলো একটা গোত্রের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে নবীজি তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিলেন আর এখানে ঘটেছে তার চেয়ে বহু বহুগুণ বিভৎস ঘটনা আমরা আমাদের সরকার আমাদের নেতৃবৃন্দের কাছে অবশ্যই জোরালো আমরা আহ্বান জানাবো এই ধরনের ঘটনার কঠিন শাস্তি এবং অপরাধীদেরকে ধরে দৃষ্টান্তমূলক বরং আল্লাহর আইনে যা আছে এদের বিরুদ্ধে তা বাস্তবায়ন করা সেই শাস্তি দেয়া যদি দেশের নেতৃবৃন্দ এসব অপরাধীদেরকে শাস্তি না দেন তাহলে নেতৃবৃন্দের ব্যাপারে সুরাহুদের একশো তেরো নম্বর আয়াতটি প্রযোজ্য হয়ে যাবে যে আল্লাহ বলেছেন নার যারা কোনো জুলুম করেছে পাপাচার অপরাধ করেছে তাদের পক্ষ নিও না তাদের দিকে ঝুঁকে পড়ো না তাদেরকে বাঁচাবার চেষ্টা করো না যদি করো ফতে নার জাহান নামেরা আগুন তোমাদেরকে ছুবে স্পর্শ করবে সেখানে নিক্ষিপ্ত তোমাদেরকে হতে হবে আর পৃথিবীতেও তোমাদের কোনো বন্ধু তোমরা খুঁজে পাবে না কোনো সাহায্য তোমরা প্রাপ্ত হবে না যদি তোমরা অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করো সম্মানিত ভাই বোনেরা আমরা আমাদের নেতৃবৃন্দ সরকার গোটা জাতির কাছে আশা করব। তারা এসব অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রের কাঠামোর ভিতরে রাষ্ট্রের নিয়মনীতির নীতির ভিতরে থেকে সর্বোচ্চ প্রতিক্রিয়া তারা দেখাবেন রাষ্ট্র সরকার ওই অন্যায়ের বিরুদ্ধে গোটা জাতিকে নিয়ে অ্যাকশানে নামবেন এটা আমরা দেশের জনগণ এদেশের সরকার দেশের নেতৃবৃন্দ সবার কাছে আমরা আশা করি আমাদের আগামী প্রজন্মের কোলগুলো মাতৃ যাতে কেউ এভাবে কলঙ্কিত অপদস্থ অপমানিত করতে না পারে ইসলামে পাঁচটি জিনিস ফরজভাবে আল্লাহ রক্ষা করেন পাঁচটি জিনিসের মধ্যে একটি হলো আন্নাফস জানের হেফাজত এটা ফরজ দুই হেফজুল মাল সম্পদের হেফাজত এটা ফরজ তিন হেফজুল আকল নেশা দ্রব্য থেকে মানুষের বিবেক বুদ্ধিকে হেফাজত করা এটা ফরজ এই জন্য মদ নেশা সব হারাম করে দিয়েছেন চার হেফজুল এরদি পরে ইজ্জা আত্মমর্যাদা বিশেষ করে নারীদের আত্মমর্যাদা এবং বংশের পবিত্রতা রক্ষা করা এটা ফরজ মা যদি কলঙ্কিত হন এই মায়ের কোলে শিশুরা কলঙ্কিত হয়ে যাবে মায়ের কোল যদি নাপাক হয় তাহলে সেই কোলে লালিত পালিত শিশুরাও নাপাক অপবিত্র নৈতিক অবক্ষয় প্রাপ্ত মানব জাতির জন্য একটা অভিশপ্ত হয়ে তারা পৃথিবীতে আসবে এই জন্য ইসলাম এসব ব্যাপারে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এটাই ন্যায়সঙ্গত কথা আমরা যে কোনো ইন্ডাস্ট্রির সামনে আমরা লেখা দেখি বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এটা একটা ইন্ডাস্ট্রি এখানে একটা জরুরি পণ্য এখানে নির্মাণ হচ্ছে এখানে যে কেউ ইচ্ছে করে ঢুকতে পারবে না একটা হাঁড়ি পাতিল তৈরি হয় কাপড় চোপড় তৈরি ইন্ডাস্ট্রিতে সেখানে পারমিশন লাগবে সিকিউরিটির মুখোমুখি হতে হবে সেখানে পারমিশন নিতে হবে এত কিছু আর মা মা জাতি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অনলাইন সৃষ্টি তৈরির ইন্ডাস্ট্রি হলো এই মা জাতি এই ইন্ডাস্ট্রিতে যে কেউ ইচ্ছা করলে চলে যাবে নবীজি বলেছেন ইন আল্লাহ হারাম জান্নাতা জান্নাত আলাদ দায়ুষ দায়ুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন সহি বুখারি সহি মুসলিমে একটি হাদিস রয়েছে সালাহাতুন লায়ানজুরুল্লাহ ইলাইহিম ইয়াউমাল কিয়ামা তিন শ্রেণীর মানুষের দিকে কেমতের ময়দানে আল্লাহ তাকেও দেখবেন না তাদেরকে কোনো মুক্তিও দেবেন না জাহার নাম থেকে এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ আল্লাহ এক শ্রেণী যারা মা বাবার সাথে বিদ্রোহ করে অন্যায় করে মা বাবার অবাধ্য সন্তান হয়ে বসবাস করে যে পৃথিবীতে এদের এদের দিকে আল্লাহর কোনো রহমতের নজর আল্লাহ কখনো দেবেন না ওই নারী দু জিলা নারী হয়েও পুরুষের মতো কথাবার্তা পুরুষের মতো তার ভঙ্গিমা সব এই নারীর দিকে আল্লাহ তাকাবেন না তিন নম্বর দায়ুস পুরুষদের দিকে আল্লাহ তাকাবেন না আনির একটি হাদিসের তার তো কিছু কোনো প্রতিক্রিয়াই নেই এই জমানায় যে পুরুষরা তাদের পরিবার পরিজন মেয়েরা স্ত্রীরা মোবাইলে কার সাথে তারা কথাবার্তা বলে ফেসবুক আছে। নিয়ে যারা যে অভিভাবকরা কোনো খোঁজই রাখেন না যে স্বামী যে পিতা যে ভাই তার বোনেরা বা স্বামীর স্ত্রীরা বাবার মেয়েরা এগুলি করছে তারা কোনো খোঁজ খবর রাখছে না এদের দিকে আল্লাহকে আমাদের দিন তাকাবেন না প্রিয় ভাই বোনেরা পর্ব প্রথম পর্বে এই পর্যন্ত খান্ত থাকলাম এরপরে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আসবো স্বভাবন আতুল্লাহম হামদিকাদু আল্লাহ 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 আন্ত আস্তাক ফুরুকু ইলাইক আসসালামু আলাইকুম ওরহামতাল্লাহিয়া বড় কাহাতো